Assalamualaikum viewers, welcome back to my channel. আমি তাকিয়াস কিচেন এন্ড ব্লগ থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঝটপট স্টাইলে মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন চাইনিজ ভেজিটেবল। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা বাসায় বসে চাইনিজ ভেজিটেবলের স্বাদ পেতে পারেন। এই সবজিটি তৈরি করতে আপনাদের লাগছে মাত্র দুটি সবজি, যেটা সবসময় আমাদের ঘরে থাকে। নিয়ে নিয়েছি পেঁপে এবং আলু। এগুলো এরকম করে কেটে নিতে হবে সবজি স্টাইলে। এবার একটি পাত্রে 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল নিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি 2টি কুচি করা পেঁয়াজ। এটি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং অল্প একটু পরিমাণে জিরা বাটা। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার লাগছে 2টি ডিম। ডিম দেওয়ার পরে তার উপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। তারপর ডিমটা কিছুক্ষণ স্ক্রাম্বল করে নেব। ডিমটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আপনারা সবজিটার স্বাদ বাড়ানোর জন্য চিংড়ি মাছটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে কুচু চিংড়ি ব্যবহার করেছি, যেটা একেবারেই ছোট। এবার দিয়ে দেব হাফ সেদ্ধ করা আলু এবং পেঁপে। এটা অল্প গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে সবজিটা পানি ছেড়ে দিতে পারে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সবজি স্টাইলে কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস। লাগছে 2 টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাগছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলানো। এটা আমি পানি দিয়ে গুলেছি, আপনারা চাইলে দুধ দিয়েও গুলতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ নেড়ে চেড়েই হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল। আপনাদের যদি আমার এই সহজ স্টাইলে চাইনিজ ভেজিটেবল রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। লাইক অ্যান্ড শেয়ার করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।